দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধব গোস্বামী মঙলবারে গুয়াহাটিলৈ অনা হব মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক দিনের ভাগতে দীপাঙ্করক লৈ গুয়াহাটীত উপস্থিত হব মহানগর আরক্ষীর দল গুয়ার আরম্বল আদালতে ট্রানজিট রিমান্ডত দিয়ে দীপাঙ্করক তিনি দিনের বাবে ট্রানজিট রিমান্ডত দীপাঙ্কর বর্মন পল্টন বাজার আরক্ষী থানার লকআপত রখা হব দীপাঙ্করক মহানগর আরক্ষীর জিম্মাত মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন তিনি দিনের বাবে ট্রানজিট রিমান্ডত দীপাঙ্কর আরম্বল আদালতে ট্রানজিট রিমান্ডত দিয়ে দীপাঙ্করক মঙলবারে দেশজুড়ি রাষ্ট্রীয় একতা দিবস পালন রাষ্ট্রীয় একতা দিবসের পুয়ায় দেশের ভিন্ন প্রান্ত আয়োজিত হয় একতার বাবে দৌড় দেশের প্রথমগী গৃহমন্ত্রী তথা লৌহমানব বল্লভ ভাই প্যাটেলর জন্মদিন 31 অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস হিসাবে পালিত হয়ে আছে এইবার 31 অক্টোবর দীপাবলী উৎসব পড়ার বাবে দুদিন পূর্বে অর্থাৎ 29 অক্টোবরতে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়েছে যা দেওবারে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানত 29 তারিখের দিনটিতে রাষ্ট্রীয় একতা দিবস পালন করার কথা ঘোষণা করেছে বসুন্ধরা 3.0ক লৈ সদ অসম কোচ রাজবংশী ছাত্র সন্থার অসন্তুষ্টি প্রকাশ বসুন্ধরা 3ক লৈ সরকারে যে কথা ঘোষণা করেছে সেয়া কোচ রাজবংশী জনগোষ্ঠীর রাইজর মাতিবাড়ি নামজারি বা মেয়াদীকরণের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হব পারে বলে সন্দেহ প্রকাশ করেছে আক্রাসুর কেন্দ্রীয় সভাপতি নিতুল রাজবংশী আনহাতে কোচ রাজবংশী জনগোষ্ঠীর রাইজর মাটি মেয়াদীকরণের ক্ষেত্রে সরকারে দিয়া নিয়মসমূহ শিথিল করে নিদিয়ে তেনে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ার হুঙ্কার 2026 নির্বাচনের পূর্বে কোচ রাজবংশী জনগোষ্ঠীক জনজাতিকরণের মর্যাদার দাবি সংগঠনটির জামুগুড়িহাটর টৌভঙাত দুষ্প্রাপ্য শামুক ভঙা চড়াই উদ্ধার টৌভঙাত দুই প্রকৃতিপ্রেমী যুবক সলমান পগাগ আর মুকেশ লিঙ্কুয়ে আঘাতপ্রাপ্ত অবস্থাত উদ্ধার করে চড়াইটু পাছত চড়াইটুক দীপডুঙা আঞ্চলিক বন বিভাগের লোকক সমজাই দিয়ে যুবক দুজনে কালী পূজাক লৈ ব্যাপক প্রস্তুতি জখলাবন্ধার কদমতলীর শ্রী সার্বজনীন মা কালী মন্দিরত ফুলের মালে সজাই পড়াই তোলা হয়েছে কালী মন্দির বিগত 30 বছর ধরে মন্দিরটিত আয়োজন করে অহা হয়েছে কালী পূজা উত্তর গুয়াহাটির ভেটামুখরপা এখন তিনপাত ভর্তি ট্রাক হাইজেক আমিন গাঁও আরক্ষীর ডিব্রুগড়ত গ্রেপ্তার করলে ট্রাক হাইজেকার সাদ্দাম হুসেনক ধৃত সাদ্দাম হুসেনের ঘর মরিগাঁওত এই সমগ্র ঘটনার মূল মাস্টার মাইন্ড মকসিদিল বর্তমান পলাতক উত্তর গুয়াহাটির ভেটামুখর অনুসরণ করা তিনপাত ট্রাক শিলচরলে যাওয়া পথত হাইজেক করা হয় নাটকীয়ভাবে মকসিদিলের গাড়িখন লৈ ডিব্রুগড়লে গৈছিল সাদ্দাম আরক্ষীয়ে গাড়িসহ উদ্ধার করে তিনপাতসমূহ ডিগবৈ সুধানগরের কার্যালয়ের মুখ্য প্রবেশদ্বারের সম্মুখত উত্তাল প্রতিবাদ সোমবারে সন্ধিয়া অর্ধ শতাধিক ঠিকা শ্রমিকে সাব্যস্ত করে প্রতিবাদ ভারতীয় তেল নিগম অসম অইল সংমণ্ডলে রাজ্যের বাহিরের ঠিকাদারক ঠিকার কাম দিয়ার বাবে ঠিকা শ্রমিক ইউনিয়ন আর সিটু শ্রমিক সংগঠনে সাব্যস্ত করে প্রতিবাদ দীপাবলীর প্রাক্ষণত ধনতেরসক লৈ উখল মাখল রাজ্যের বাজার গহনালয় তথা বাসন বর্তনের দোকানত গ্রাহকের অভাবনীয় ভিড় রং বিরঙি মাটির চাকি লাইট আতসবাজিরে ভরিছে দীপাবলীর বাজার কালী পূজালের মাজত মাথো এটা দিন থকা অবস্থাত ভীষণ ব্যস্ততা কাজিরঙার হাতীখুলির মৃন্ময় শিল্পীসকলের মাজত কালী দেবীর প্রতিমাত শেষ পরক দিয়াত ব্যস্ত হয়েছে মৃৎশিল্পীসকল মঙলবারে সকল প্রতিমা পূজাস্থলীলে পঠিয়াব লাগিব শিল্পীসকলে শিলচরত জনঞ্জয় রোডত সুরামত্ত বাহন চালকর দৌরাত্ম প্রথমে রাজপথর কাষর দোকানত খুন্দা মারি সুরামত্ত চালকজনে তারপিছতে উত্তেজিত রাইজে চুঁচা লওয়ার পলাবলে বাহনখনে ভিড়র উপরতে চলাই নিয়া চেষ্টা প্রথমটি প্রাণ রক্ষা পড়ে বহুকেজন লোকর দীপাবলীর পূর্বে ফটকার বাজারের ভিড়র মাজতে এই ভয়ঙ্কর ঘটনা উত্তেজিত রাইজে ভাঙি চুরমার করে বাহনখন সুরামত্ত চালকজন উত্তম মধ্যম সোধায় রাইজে কিছু সময়ের পিছত শিলচর আরক্ষীর এটা দল উপস্থিত হয়ে গ্রেপ্তার করে সুরামত্ত বাহন চালকজনক গোলাঘাটের মরঙ্গীর 39 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দৈগ্রুং দলঙত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনাত আহত কেইবাজনো লোক দুখন কেঁচা চাহপাত কঢ়িয়া বলেরো পিকআপ বাহন আর ট্রেইলারের মাজত মুখামুখি সংঘর্ষ দুর্ঘটনার বাবে রাষ্ট্রীয় ঘাইপথটো দীর্ঘ সময় ব্যাহত হয়ে পড়ে যাতায়াত পুনৰ সামগ্রী ট্রকিবুল হুসেন গো ব্যাক ধনী হালপাড়াত পুত্র তানজিল হুসেনের হয়ে প্রচার চলাবলে গৈছিল রকিবুল হুসেন প্রচার অভিযানত একাংশ বিজেপি সমর্থক আর স্থানীয় রাইজে দিয়ে রকিবুল হুসেন গো ব্যাক ধনী প্রতিবাদকারী লোকে উভতাই পঠিয়ায় রকিবুল হুসেনক সমষ্টি পুনর্নির্ধারণের পিছত তিন ভাগত বিভক্ত হয়েছে হালপাড়া গাঁও পঞ্চায়েত যার বাবে হালপাড়া রাইজর মাজত হয়েছে তীব্র ক্ষোভ
উপনির্বাচনের দিন চমু চাপি অহারে বৃদ্ধি পাইছে রাজনীতিকর ব্যস্ততা। এখন পিছত সিখন সভাপতি প্রার্থী আর সমর্থকে রাইজর বিচারিছে ভোট। সামগ্রী সমষ্টিও একই পরিবেশ। সন্ধিয়া কংগ্রেস প্রার্থী তানজিল হুসেনে কনুয়ামারীত সম্বোধন করে এখন নির্বাচনী সভা। রাইজক ভোট দি জয়যুক্ত করার আহ্বান কংগ্রেস প্রার্থীগীর। সভার শেষত কনুয়ামারীর সোনারী বালিলৈ উলিওয়ায় এক বিশাল পদযাত্রা। পদযাত্রার অন্তত সোনারী বালিতে অনুষ্ঠিত করে এক নির্বাচনী সভা, যত প্রার্থীগীর উপরি উপস্থিত থাকে কংগ্রেস নেতা রিপুন বরা, ওয়াজেদ আলী চৌধুরী, বিধায়ক নুরুল হুদা। অসম সম্মিলিত মর্চা কংগ্রেসে করা বিশ্বাসঘাতকতাক লৈ গৌরব গগৈ ক্ষুদ্ধার সমালোচনা, বিধায়ক অখিল গগৈ। গৌরব গগৈ আর ভূপেন বরার মুখ্যমন্ত্রী পদক লৈ হওয়া যুঁজ বাগরের সম্মিলিত মর্চা থানবান হওয়া বলে মন্তব্য অখিল গগৈ। অখিল গগৈর মতে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার সপন দেখার বাবে বিরোধীর একতা ধ্বংস হল। কংগ্রেসে করা এই বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই বলে মন্তব্য করে অখিল গগৈয়ে কংগ্রেসক রাজহুয়াকে ক্ষমা খোঁজার বাবে দাবি জানায়। বিহালী প্রার্থিত্ব কোনো কারণতে প্রত্যাহার নহয় বলে কয় অখিল গগৈয়ে। অমিয়াকান্তি দাসর মনোনয়ন প্রত্যাহার। সোমবারে আয়ুক্ত কার্যালয়ত উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করে অমিয়াকান্তি দাসে। জয়ন্ত মল্ল বরুয়ারে আলোচনাত বহিছিল অমিয়াকান্তি দাস। মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার সঙ্গে আলোচনার পাছতে দাসর এই সিদ্ধান্ত। নির্বাচনী রাজনীতির পর সাংসদ ফণীভূষণ চৌধুরীর অবসর। নির্বাচনত আর প্রতিদ্বন্দ্বিতা নকরে ফণীভূষণ চৌধুরীয়ে, বর্তমান বরপেটার সাংসদ ফণীভূষণ চৌধুরী। নির্বাচনত বঙাইগাঁও সমষ্টির পর পত্নীক প্রার্থিত্ব দিয়ার পাছত অগপর মাজত সৃষ্টি হওয়া বিদ্রোহের পাছতেই ঘোষণা ফণীভূষণ চৌধুরী। 1985 চনের পর একরাহে বঙাইগাঁও সমষ্টির বিধায়ক হয়ে আছে ফণীভূষণ, বিধায়ক হয়ে আছিল ফণীভূষণ চৌধুরী। ইম্ফলের এখন মহিলা বিদ্যালয়ের সম্মুখত উদ্ধার হয়েছে গ্রেনেড। জিপি উইমেন নামের পশ্চিম ইম্ফলের কলেজখনের সমীপতে উদ্ধার হয় গ্রেনেডটি। ইম্ফলের রাজভবন আর মণিপুর রাইফলসর শিবিরের প্রায় মাঝভাগত পেলায় থাকে গেছিল গ্রেনেডটি। পশ্চিম ইম্ফলত উদ্ধার হওয়া গ্রেনেডটি বিস্ফোরিত নোহার বাবে কথম্পি রক্ষা পড়ে বহু লোক। এটা কাগজের টোপলাত বান্ধি থাকা অবস্থাত উদ্ধার হয়েছিল গ্রেনেডটি। এই সন্দর্ভত ইম্ফল আরক্ষীর তদন্ত অব্যাহত। এই ঘটনার পাছতে জিপি মহিলা কলেজ আর সমীপবর্তী অঞ্চলসমূহত বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। দেওবারে ইম্ফল আরক্ষীয়ে মণিপুরের নরকঞ্জিল অঞ্চলের গ্রেপ্তার করেছে থুঙ্গম নাওবা মেইটে আর হুইড্রম প্রভাস সিং নামের উগ্রপন্থী সদস্য দুজনক। উগ্রপন্থী সদস্য দুজনের জব্দ করেছে এখন চারিচকিয়া বাহন, পাঁচটা মোবাইল ফোন। ধৃত উগ্রপন্থী সদস্য দুজনে ধন দাবির সঙ্গে ঘটনা জড়িত থাকার একে নিশায় বিষ্ণুপুর জেলার জয়নাম অমর সিং নামের আন এজন লোককে গ্রেপ্তার ইম্ফল আরক্ষীর। গুয়াহাটীত গ্রেপ্তার এডিআরই পরীক্ষার্থী। নুনমাটি আরক্ষীর জালত সাব্বির হুসেন নামের এজন পরীক্ষার্থী নুনমাটির এস আর একাডেমি পরীক্ষা কেন্দ্রের গ্রেপ্তার পরীক্ষার্থীজনক। পরীক্ষা কেন্দ্রলৈ মোবাইল নিয়ার অভিযোগ পরীক্ষার্থীজনের বিরুদ্ধে। অস্ত্রসহ তিনি গণ শিকারী দলগাঁও আরক্ষীর জালত এক গোপন সূত্রের পম খেদি অভিযান চলাই দলগাঁও আরক্ষীক গ্রেপ্তার করে আব্দুল আলী, আজগর আলী আর আলী হুসেন নামের তিন গণ শিকারীক। ধৃত তিনিওরে ঘর কছারীর ভেটিটোপ গাঁওত। কামপুরের লুতুমারীত বীর লাচিত সেনার সহযোগত চোরাং গরু গাড়ি জব্দ। দেওবারী নিশা দুখনক গরু গাড়ি জব্দ করার আটক করে দুই চালকক। জব্দকৃত বাহন দুখনত প্রায় 17টা গরু থাকার সন্দেহ স্থানীয় লোকর। ডিফুর খেরণীত পত্নীক ধন দাবী করে বিতর্কত স্বামী। কার্বি আংলঙর খেরণীর মাইলুর সুশীল সিং নামের এগারী শিক্ষকে বিগত কেবা বছর ধরে ধন দাবী করে আছে পত্নীক। মাইলু বিহারী বস্তির সুশীল সিংয়ে শারীরিক মানসিক অত্যাচার চলাই আছে পত্নীর উপর। ইতিমধ্যে পত্নীয়ে স্বামী সুশীল সিংয়ের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে মাইলু আরক্ষী চকীত। কিন্তু রহস্যজনক কারণত মাইলু আরক্ষী গোচরটি পঞ্জীয়ন করা নাই। মাইলু আরক্ষীয়ে সুশীলের পর বৃহৎ পরিমাণের ধনের বিনিময়ে গোচরটি পঞ্জীয়ন করা নাই বলে অভিযোগ করে পত্নীয়ে। ধুবুরীর গোলকগঞ্জত এজন বাংলাদেশী নাগরিকক আটক। আটকাধীন লোকজনের নাম ইমদাদুল হক। ধৃত লোকজনের ঘর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবেরিয়া থানার অন্তর্গত 10 নম্বর কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গাঁত। ইমদাদুল হক নামের বাংলাদেশী নাগরিকজন তিনিমাহ পূর্বে মেঘালয় সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তরে ভারত প্রবেশ করে গুয়াহাটিলৈ আহিছিল। দেওবারে ফকিরাগ্রাম রেল স্টেশনের পর ট্রেনে গোলকগঞ্জ রেল স্টেশনত
উপস্থিত হয়। গোলকগঞ্জ আরক্ষী আটক করে বাংলাদেশী নাগরিকজনক। গুয়াহাটীত পুনের আরক্ষীর জিম্মার পলাল অভিযুক্ত। এইবার দিসপুর আরক্ষী থানার পলাল গোভাই চোর। অন ক্যামেরা পলাই যাওয়া চোরক খেদি খেদি ধরলে আরক্ষী। থানার পলায়ন করা বাবলু রাভাক পুনের করায়ত্ত করে আরক্ষী। চৰাইদেউ জিলার লাকুয়াত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। হত্যার সন্দেহত দীপক বৰা নামৰ এজন মৃত ব্যক্তির মৃতদেহ কপর খান্দি উলিয়াই মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে রাইজে দীপক বৰাক হত্যা করা বলে সন্দেহ প্রকাশ করেছে। চৰাইদেউ জিলার ভাজনী পথাৰত দীপক বৰা 18 অক্টোবর নিশা রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। দীপক বৰাৰ মৃতদেহ সমাধি দিয়ার পাছত তেওঁৰ পত্নীর বিপরীত ভাষ্য শুনি রাইজর মাজত সন্দেহ উপজে আর আরক্ষীক জনায়। রাইজর অভিযোগের ভিত্তিতে আরক্ষীয়ে কবর খান্দি মৃতদেহটো মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে। উত্তর গুয়াহাটী তীর্থস্থান দর্শন করবলে আহি সন্ধানহীন এগারী মহিলা। 24 অক্টোবরের সন্ধানহীন হয়ে আছে জুরি দাস নামৰ মহিলাগী। উবের ভাড়া করে 6 মাইল রাধানগরের পেলেসিয়ার এপার্টমেন্টরপর অকলেই উত্তর গুয়াহাটীলে গৈছিল মহিলাগী। নিরুদ্দিষ্ট মহিলাগী ব্যবহার করা মোবাইলটি অশ্বক্লান্ত দেওয়ালের বিষ্ণুপথরপর সমীপত উদ্ধার হয়েছে। এতিয়া জুরি দাসর সন্ধানত উত্তর গুয়াহাটী স্থিত উত্তর গুয়াহাটীত উপস্থিত হয়েছে পরিয়ালের লোক। স্বামী ডাক্তর বিজয় পাল দাস কর্মরত তেজপুরের চিকিৎসালয়ত। পর্বতঝোড়ার কুরখাকাটি গাঁত ভয়ঙ্কর ঘটনা। ছদ্মবেশী কবিরাজে মনোরঞ্জন রায় নামৰ লোকজনক ঘরের পরিয়ালক নিচাযুক্ত ঔষধ খুবাই লুটি নিলে কিংবা লাখ টাকার সম্পত্তি। পেরালাইসিস হয়ে অসুস্থ হওয়া লোকক চিকিৎসা করার নামত দুজন ভণ্ড বেজে সংঘটিত করে এই ঘটনা। কমলপুর উৎকোচলে ধরা পড়ল সরকারি কর্মচারী। কমলপুর রাজচক্রর উচ্চবর্গর সহায়কক গ্রেপ্তার। দুর্নীতি নিবারকর জালত হীরেন চৌধুরী নামজারি করার নামত রয়েছিল 3000 টাকার উৎকোচ। বাইহাটা চারিআলিত শোকাবহ দুর্ঘটনা। এখন দ্রুতবেগী বাহনের খুন্দাত এগারী যুবতীর সিঙিল ভরি। লোজগাঁওয়ের মৌসুমী মালাকর নামক যুবতীগারী নিজ কর্মস্থলীর কররা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আহি থাকার সময়তে এই দুর্ঘটনা সংঘটিত হয়। শিবসাগর চহরত অঘটন। এটা নির্মাণ 3 মহলীয় অট্টালিকার গধুর এলুমিনিয়ামর সামগ্রী বিদ্যুৎ পরিবাহী তারত পড়ার পিছতে 20খনেরও অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বহু ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হয়। এই ঘটনার পিছতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসকলে তীব্র ক্ষোভ প্রকাশ করে। মেঘালয়ের রুগ্রামর সমীপত ভয়ঙ্কর দুর্ঘটনা। সিব্রাগ্রেলে যাওয়া ট্রাই জংশনের সমীপর গুয়েরা ক্রেয়ত এখন মারুতি বাহন দুর্ঘটনাগ্রস্ত। দুর্ঘটনায় বাহনখনের ভিতরের এজন আরক্ষী কনিষ্টবলক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত অবস্থাত উদ্ধার। জামুগুড়িহাটর টুপিয়াত নৈশ ফুটবল প্রতিযোগিতার অঘটন। দেওবারে সন্ধ্যা 6 বজার অনুষ্ঠিত হবলগা ফুটবল খেলখন সময়ত অনুষ্ঠিত নোহাত দীর্ঘ সময়লৈকে অপেক্ষা থাকা একাংশ উদণ্ড দর্শক রাইজে সকল ভাঙি ছিঙি তহিলং করে। শিলাঙর ডংখিয়াপারাত অঘটন। হাতী খেদিবলে সংযোগ করা বৈদ্যুতিক তানত লাগি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এজন লোকের মৃত্যু। মৃত লোকজন 1 নম্বর ডংখিয়াপারার ফুলবর আলী। স্থানীয় মনু রায় নামৰ খেতিয়কে নিজৰ কল খেতিত হাতী খেদিবলে বিদ্যুৎ সংযোগ করেছিল। মরাণত ট্রাকর উপর থাকা অবস্থাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এজনের মৃত্যু। মৃত লোকজন ট্রাকখনের চালক তথা স্বত্বাধিকারী মুর্শিদাবাদের রফিকুল ইসলাম। ট্রাকখনে টনা পাইপর উপর থাকা বিদ্যুতের তানত লাগি মৃত্যু হয় লোকজনের। ধেমাজিত চুটিয়া জনগোষ্ঠীর বিশাল গণসমাবেশ। চুটিয়া জাতিক জনজাতি মর্যাদা প্রদান আর স্বায়ত্তশাসন প্রদানের দাবিত সোমবারে ধেমাজির টেলিজানত বিশাল গণসমাবেশ। এই গণসমাবেশত কেবা সহস্রাধিক লোকের অংশগ্রহণ। সদ অসম অনুসূচিত জাতি ছাত্র সন্থার প্রতিবাদ। অনুসূচিত জাতির অর্থনৈতিক সামাজিক আর রাজনৈতিক অধিকার সুরক্ষার স্বার্থত সংগঠনটি সাব্যস্ত করে প্রতিবাদ। অনুসূচিত জাতির বাবে অহা 140 কোটি টাকার কেলেঙ্কারির তদন্তর দাবি। শিক্ষক কর্মচারীর সমস্যা সমাধান নকরাক প্রধান শিক্ষক সহ 8গৰাকী শিক্ষকক নিযুক্তি দিয়াক অসন্তুষ্ট শিক্ষকসকলে করলে ধর্মঘট। সোনারীর সফরাই বাগিচা আদর্শ উচ্চ ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসকলের অনির্দিষ্টকালীন ধর্মঘট পালন। গোলাঘাটত ড্রাগস দাহন কার্যসূচী। গোলাঘাট জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 4,53,83,000 টাকার হেরোইন দাহ করে গোলাঘাটের আরক্ষী অধীক্ষক রাজেন সিংহে। প্রতিমাহে গোলাঘাটের বগরী জেং স্থিত আরক্ষী নিবেশ খেলপথারত ড্রাগস দাহন করা হয়। মহানগরী চিড়িয়াখানা পথর শিব মন্দিরত ছুরিকাণ্ড। দুটা দানপাত্র ভাঙি চোরে লৈ গল ধন। প্রায় 20,000 টাকা লৈ যোৱা বলে সন্দেহ। মন্দির কর্তৃপক্ষের পূর্বেও বহুবার চুরি হয়েছে মন্দিরটি। ঘটনা সন্দর্ভত আরক্ষী আরম্ভ করেছে তদন্ত। শিবসাগর জেলার নাজিরার মেকিপুরত স্মার্ট মিটারের বিরুদ্ধে সহস্রাধিক চাহ শ্রমিকর প্রতিবাদ। অসম চাহ মজদুর সংঘর উদ্যোগত নাজিরা মহকুমার 32খনকৈ চাহ বাগিচাত স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে চাহ শ্রমিকসকলে।
অসমৰ এখন আখাৰীৰ কৃষি ফাৰ্মৰ শ্মশান যাত্ৰা লাভদায়ক ফাৰ্মখনৰ ভূমি বিক্ৰীৰ ষড়যন্ত্ৰ উত্তৰ গুৱাহাটীৰ বাকাৰ বৰিয়াজান কৃষি ফাৰ্ম ধ্বংসত মাতিছে ফাৰ্মৰ বিষয়ববী আৰু দালালে ফাৰ্মৰ একাংশ কৃষকক অন্ধকাৰত ৰাখি 200 বিঘা ভূমি বিক্ৰীৰ চক্ৰান্ত একাংশ দালালৰ বাক্সাত ভেকু ভাওনাত পৰিণত হৈছে ৰাষ্ট্ৰীয় স্বাস্থ্য মিছন নিৰ্মাণৰ 5 বছৰৰ পাছতো মুকলি নহ'ল উপস্বাস্থ্য কেন্দ্ৰ যাৰ ফলত উপস্বাস্থ্য কেন্দ্ৰটো এতিয়া হাবি জংঘলে আৱৰি ধৰাত ভূত বাংলাত পৰিণত হৈছে কলিয়াবৰত অব্যাহত ঢেকীয়াপতীয়া বাঘৰ ত্ৰাস বিগত এসপ্তাহে কলিয়াবৰৰ হাতীমৰাত অব্যাহত আছে বাঘৰ আতংক শুকুৰবাৰে এটা গৰু নিধন কৰাৰ পিছত দেওবাৰে পুনৰ এটা ছাগলী নিধন কৰে বাঘে দেওবাৰে দিন দুপৰতে দুটাকৈ বাঘ প্ৰত্যক্ষ কৰে স্থানীয় লোকে কলিয়াবৰৰ হাতীমৰাত দুটাকৈ ঢেকীয়াপতীয়া বাঘৰ বিচৰণত আতংকিত হৈ পৰিছে স্থানীয় ৰাইজ গৰু ছাগলী পুহিব নোৱাৰা অৱস্থা হৈছে হাতীমৰাবাসী ৰাইজৰ বিগত দুমাহ ধৰি অঞ্চলটোত বাঘৰ ভক্ষণ কৰিবলৈ 15টাৰো বাঘে ভক্ষণ কৰিলে 15টাৰো অধিক পশুধন হাতীমৰা অঞ্চলটোত বাঘৰ বিচৰণৰ বাবে নিজৰ সন্তানক বিদ্যালয়লৈ পঠিয়াবলৈ ভয় কৰিছে অভিভাৱকসকলে শীঘ্ৰেই বাঘক বন্দী কৰি অঞ্চলটোৰ ৰাইজক বাঘৰ সন্ত্ৰাসৰ পৰা ৰক্ষা কৰিবলৈ চৰকাৰ প্ৰশাসন তথা বন বিভাগক আহ্বান জনাইছে স্থানীয় ৰাইজে হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰত বান্দৰৰ উপদ্ৰৱ বৃদ্ধি বান্দৰৰ আক্ৰমণত আঘাতপ্ৰাপ্ত মাধৱ মন্দিৰলৈ দলৈ শিৱপ্ৰসাদ শৰ্মা কেৱল মন্দিৰত দলৈ নহয় বান্দৰৰ আক্ৰমণত আহত হৈছে কেইবাগৰাকী তীৰ্থযাত্ৰী বৃক্ক ৰোগত আক্ৰান্ত জীয়ৰীৰ চিকিৎসাৰ সহায় বিচাৰি মুখ্যমন্ত্ৰী তথা ৰাইজলৈ কাতৰ আহ্বান এগৰাকী অৱসৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষকৰ জিলাখনৰ বাগানপাৰা ৰাজচক্ৰৰ অন্তৰ্গত ৰোমাৰী গাঁৱৰ ঘনশ্যাম দাসৰ একমাত্ৰ জীয়ৰী নমিতা দাস বিগত ছমাহ ধৰি বৃক্ক ৰোগত আক্ৰান্ত হৈ চিকিৎসাধীন হৈ আছে দেশী বিদেশী পৰ্যটকেৰে ভৰিছে মানাহ ৰাষ্ট্ৰীয় উদ্যান 27 ছেপ্টেম্বৰত পৰ্যটকৰ বাবে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ প্ৰৱেশদ্বাৰ মুকলি হোৱাৰ পাছতেই ৰাষ্ট্ৰীয় উদ্যানখনলৈ দেশী বিদেশী পৰ্যটকৰ ভিৰ বাঢ়িছে কাজিৰঙাৰ কহৰা বনাঞ্চলৰ বৰুণ্ডিকাৰ এক দৃশ্যই আমোদ দিলে দেশী বিদেশী পৰ্যটকক বৰুণ্ডিকাৰ পৰ্যটক পথৰ কাষতে নদীত পানী খাবলৈ অহা বন্যহস্তীৰ মনোমোহা দৃশ্য উপভোগ কৰিলে পৰ্যটকসকলে নগাঁৱৰ কচুৱাত বন্যহস্তীৰ উপদ্ৰৱ দৈনিক কচুৱা পণ্ডিত ঘাটত বাসগৃহ আৰু খেতিপথাৰত উপদ্ৰৱ বন্যহস্তীৰ জাকৰ হাতী খেদিবলৈ উজাগৰি নিশা কটাইছে অঞ্চলটোৰ ৰাইজে গুৱাহাটী মহানগৰীৰ পাৰ্শ্বৱৰ্তী ৰাণীত প্ৰকাণ্ড অজগৰ উদ্ধাৰ সোমবাৰে পুৱতি নিশা ৰাণী বনাঞ্চলী কাৰ্যালয়ৰ সমীপৰ নতুন বাটাবাৰী গাঁৱৰ এঘৰ পৰিয়ালৰ হাঁহ ভক্ষণ কৰি থকা অৱস্থাত অজগৰডাল উদ্ধাৰ কৰে স্থানীয় লোকে পৰ্যটকৰ বাবে পুনৰবাৰ মুকলি কৰা হ'ব নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ প্ৰকল্প 30 অক্টোবৰত পৰ্যটকৰ বাবে মুকলি কৰা হ'ব নামেৰি ৰাষ্ট্ৰীয় উদ্যানখন পৰ্যটকৰ বাবে সাজু কৰি তোলা হৈছে জীপ ছাফাৰী কামপুৰত কপিলী নদীৰ বুকুত জাহ গ'ল কেইবাশ কোটি টকীয়া মথাউৰি কেইবাশ কোটি টকা ব্যয়েৰে জিঅ' বেগেৰে নিৰ্মাণ কৰা হৈছিল কামপুৰ বুঢ়াপতীয়া গাঁৱৰ পৰা ভলভলীয়া গাঁৱলৈকে মথাউৰিটো কিন্তু নিৰ্মাণৰ ছমাহ নহওঁতে কপিলী নদীৰ পাৰত জাহ গৈছে খহনীয়াত কোটি টকীয়া মথাউৰিটো মটক জনগোষ্ঠীয় সংগঠন মটক যুৱ ছাত্ৰ সন্মিলনৰ 84 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস সুদীৰ্ঘ বছৰৰ পৰা আজি পৰ্যন্ত কোনো এখন চৰকাৰে পূৰণ নকৰিলে জনগোষ্ঠীয় সংগঠনটোৰ দাবী মহানগৰীৰ গান্ধী বস্তি ৰেলৱে ক্ৰছিঙত শোকাবহ ঘটনা ৰেলৰ চেপাত মৃত্যু এজন লোকৰ অচিনাক্ত লোকজনৰ 2খন ভৰি ছিগি যায় ৰেলৰ চেপাত সোমবাৰে 8:30 বজাত সংঘটিত হয় এই ঘটনা শিমলুগুৰিৰ কেন্দুগুৰিত টাই ভাষাৰ বিদ্যালয়ৰ সাংস্কৃতিক কেন্দ্ৰৰ শুভ উদ্বোধন দেওবাৰে শিৱসাগৰৰ নাজিৰাৰ শিমলুগুৰি কেন্দুগুৰিত অৱস্থিত কেন্দুগুৰি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত টাই ভাষা বিদ্যালয়ৰ শুভাৰম্ভ কৰে ডাঃ হেমন্ত গগৈয়ে গৃহ নিৰ্মাণ প্ৰতিষ্ঠান আনন্দমৰ 7ম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানৰ আয়োজন ছয়মেলত অনুষ্ঠিত এই বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি বিশেষ আনন্দম বঁটা প্ৰদান কৰা হয় বিশিষ্ট অভিনেতা তথা প্ৰযোজক প্ৰাঞ্জল শইকীয়াক জাগিৰোডত উন্মোচন হ'ল শিল্পী দীপেন বৰুৱাৰ গীত আৰু আত্মজীৱনী ভিত্তিক সংকলন কি নাম দি মাতিম শীৰ্ষক গ্ৰন্থ লেখক পৰাগ তামুলীৰ প্ৰচেষ্টাত দীপেন বৰুৱাৰ চিৰসেউজ গীতসমূহ একত্ৰিত কৰি সম্পাদনা কৰিলে গ্ৰন্থখন পানীখাইস্তিস্থিত অসম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ৰ এজন ছাত্ৰৰ আকস্মিক মৃত্যু জিম্বাবুৱেৰ লাভমৰ মুছনী নামৰ ছাত্ৰজনসহ অসম ডাউন টাউন বিশ্ববিদ্যালয়ত স্নাতকৰ প্ৰথম ষান্মাসিকত অধ্যয়নৰত আছিল এজমা ৰোগত আক্ৰান্ত হৈ আছিল জিম্বাবুৱেৰ ছাত্ৰজন গুৱাহাটী প্ৰেছ ক্লাবত নেচাৰ্চ বেকনৰ সংবাদমেল 1 নৱেম্বৰৰ পৰা 15 নৱেম্বৰলৈ মহৰ্ষি বাল্মীকি চৰাই সংৰক্ষণ পক্ষ উদযাপন কৰা হ'ব বনৰীয়া চৰাই সংৰক্ষণ কৰিবলৈ এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে সংস্থাটোৱে কলিয়াবৰৰ বজাৰত বয় বস্তুৰ চৰা দামত ত্ৰাহি মধুসূদন কোঁৱৰিবলগীয়া হৈছে সৰ্বসাধাৰণ ৰাইজে আলু পিঁয়াজ নহৰুৰ পৰা ধৰি অন্যান্য শাক পাচলিৰ নিয়ন্ত্ৰণহীন মূল্য বৃদ্ধিয়ে জ্বলা কলা খুৱাইছে গ্ৰাহকক
টিএমসি যোগদান দুলু আহমেদর কলকাতা টিএমসি যোগদান করে প্রাক্তন কংগ্রেসী অজাপর নেতা দুলু আহমেদে যোগদান কার্যসূচীত উপস্থিত থাকে দলটির শীর্ষ নেতৃত্ব গ্রেপ্তারের পিছতে গোয়াত দীপাঙ্কর বর্মনে থাকা কোঠাত আরক্ষী অভিযান চলাইছে জব্দ করা বৃহৎ পরিমাণের ধন দীপাঙ্করের কোঠাত 27 লাখ টাকার সোনার গহনা জব্দ করা হয়েছে গোয়াত থানার লকআপর ভিতর মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন আন দুই অপরাধীর সঙ্গে দীপাঙ্কর বর্মনে কথা পতার দৃশ্য ক্যামেরাত বন্দী পূর্বে গোয়া মহানগর আরক্ষী যাওতে এজন ব্যক্তিক দায়িত্ব দিয়েছিল দীপাঙ্করের সকল তথ্য যোগান ধরবলে সেই ব্যক্তিজনক লগ ধরবলে আহতে দেওবারে বিয়লি মহানগর আরক্ষী গ্রেপ্তার করে দীপাঙ্করক গোয়াত 4-5 দিনের মূরে মূরে দীপাঙ্করে সলনি করেছিল হোটেল রিজর্ট দীপাঙ্করের সঙ্গে উদ্ধার হওয়া বৃহৎ ধনের উৎস আছিল হাওয়ালা গোয়াত হাওয়ালার জড়িয়ে ধন গোটাইছিল দীপাঙ্কর বর্মনে আত্মগোপনের সময় নগদ ধনে করেছিল সকল খরচ ডিজিটেল মাধ্যমে সরবরাহ করা নাছিল ধন দেওবারে গ্রেপ্তার হওয়ার সময় ফায়ার ফ্লাই নামের একটা হোমস্টেট আছিল দীপাঙ্কর বর্মন নিউজ 18 হাতত পড়িছে মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনের সিসিটিভি ভিজুয়েল পিঠিত বেগ লো যাওয়া অবস্থা সিসি ক্যামেরাত বন্দী হল দীপাঙ্কর বর্মনের দৃশ্য গোয়াত ফায়ার ফ্লাই নামের একটা হোমস্টেট আছিল দীপাঙ্কর পলায়নের পিছতো দীপাঙ্করের সঙ্গে যোগাযোগত আছিল প্রেয়সীর পরিয়াল মহাপ্রবঞ্চক দীপাঙ্করের প্রেয়সী মনালিসার ভগ্নী অঞ্জলি দাসে হাওয়ালার জড়িয়ে দীপাঙ্করলে পঠিয়াছিল ধন 22 আগস্টত দীপাঙ্করের হাতত পড়েছিল হাওয়ালার জড়িয়ে পঠা ধন 18 আগস্ট নিশায় গুয়াহাটির অন্তর্ধান হয়েছিল দীপাঙ্কর গুয়াহাটির বিমানযোগে মুম্বাইলে গেছিল দীপাঙ্কর বর্মন মুম্বাইর বাহনে গোয়ালে গেছিল মহাপ্রবঞ্চকটে সম্প্রতি গ্রেপ্তার হয়ে কেন্দ্রীয় কারাগারত আছে দীপাঙ্করের প্রেয়সী মনালিসা অকল অসমতেই নহয় অসমকে ধরে ছখন রাজ্যত মোস্ট ওয়ান্টেড আছিল মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন অসম তেলেঙ্গানা হারিয়ানা নাগাল্যান্ড কর্ণাটক আর সিকিমত দীপাঙ্করের বিরুদ্ধে শতাধিক গোচর রুজু হায়দ্রাবাদের বহু বিনিয়োগকারীর কেবাশ কোটি টাকা আত্মসাত দীপাঙ্করের ইতিমধ্যে তেলেঙ্গানা প্রটেকশন অব ডিপোজিটর্স অব ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট একটর অধীনত তদন্ত আরম্ভ করেছে তেলেঙ্গানা আরক্ষী প্রিয়ঙ্কা গান্ধীয় মনোনয়ন পত্রত লুকাইছে সম্পত্তির তথ্য মনোনয়ন পত্রত উল্লেখ করা নাই স্বামী রবার্ট ভদ্রারও সম্পত্তির তথ্য ওয়াইনাডর কংগ্রেস প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধীর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলে মনোনয়ন বাতিল করার দাবি কেরালা বিজেপির কেরালার কংগ্রেসের সাধারণ সম্পাদক এম টি রমেশ্বরের দাবি এ জে এল কোম্পানি থকা প্রিয়ঙ্কা গান্ধীর শেয়ারের তথ্য কংগ্রেস প্রার্থীগুলির মনোনয়ন পত্রত উল্লেখ করা নাই একদরে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট ভদ্রার আন দেশত থাকা সম্পত্তির তথ্য প্রিয়ঙ্কায় মনোনয়ন পত্রত উল্লেখ করা নাই বলে অভিযোগ একে সময়তে আয়োগে প্রিয়ঙ্কার মনোনয়ন বাতিল নকরিলে আইনী প্রক্রিয়ায় আগবাড়ি বলে প্রকাশ করে কেরালা বিজেপিয়ে ভারত আর স্পেইনের প্রধানমন্ত্রী যুটিয়াভাবে মুক্তি করলে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স গুজরাটের বদোদরাত মুক্তি হল C295 বিমান নির্মাণ প্রতিষ্ঠান মুক্তির পূর্বে বদোদরাত বর্ণাঢ্য শোভাযাত্রাত অংশ ললে মোদীর স্পেইনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরলে সন্ত্রাসবাদীর ভাবুকি দেওবারে পাকিস্তানী সন্ত্রাসবাদী বোমারে মন্দির ধ্বংস করার ভাবুকি দিয়ে এটা ইমেইলত হায়দ্রাবাদের সুলতান বাজারত দেওবারি নিশা সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পারস আতসবাজি নামের প্রতিষ্ঠানত লাগিল জুই অগ্নিকাণ্ডত ভস্মীভূত হয়েছে কেইবাখনো দোকান সমাগত দীপাবলী উপলক্ষে নাগপুরের এগারী চেফর ব্যতিক্রমী পদক্ষেপ 24 ঘণ্টা 10,000 ডোসা বনার টার্গেট রয়েছে জনপ্রিয় চেফ বিষ্ণু মনোহরে ইসরায়েলে ইরান আক্রমণ করার পাছতে মধ্যপ্রাচ্যত বৃদ্ধি পাইছে উত্তেজনা শুক্রবারে মাজনিশা ইরানের কেইবাটাও স্থানত মিসাইল আক্রমণ করেছিল ইসরায়েলে ইয়ার পাছতে ইরানের শীর্ষ নেতৃত্ব ইসরায়েলের বিরুদ্ধে আনিছিল গুরুতর অভিযোগ ইরাকর আকাশ মার্গ ব্যবহার করে ইসরায়েলে ইরানত আক্রমণ চলার অভিযোগ আনিছিল কিন্তু শেহতীয়াকৈ ইরানে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা লওয়ার পরিবর্তে নমনীয় স্থিতি গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানে কয় যে তেহরানে যুদ্ধ বিচরা নাই যদিও ইসরায়েলে পুনৰ আক্রমণ করলে যথাযথ সঁহারি দিয়া হব দেওবারে ইরানের কেবিনেট বৈঠকত রাষ্ট্রপতি পেজেস্কিয়ানে কয় যে আমি যুদ্ধ বিচরা নাই কিন্তু আমি আমার জাতি আর দেশের অধিকার রক্ষা করিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াত এখন যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত রাওয়ালপিন্ডি অভিমুখী যাত্রীবাহী বাসখন এটা খাউইত পড়াত 6 জন লোকের মৃত্যু হওয়ার 36 জন লোক আহত Coming up, presented by Italian olive oil aru bhejojor gunere samriddha Jack olive oil body oil আজি গুৱাহাটীলৈ অনা হ'ব মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক সবিশেষ চাওক পরবর্তী লাইভ আৱৰত Coming up, presented by
ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজর গুণের সমৃদ্ধ জ্যাক অলিভল বডি অয়েল। ইয়ার সঙ্গে দ্রুত সংবাদের বিদায় লো, নমস্কার।